পার্টির তরফ থেকে এবং আমাদের সাথে এখন মোথাও আছে, আইপিএফ টু আছে, আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবার রাজ্যসভার যে সেকেন্ড পোস্টটা আছে সেই পোস্টে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রীরাজ্য ভট্টাচার্যকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমি আশা করি উনি কৃতিত্বের সাথে যেভাবে সভাপতিত্বের দায়িত্ব উনি করেছেন এবং আগামী দিন যখন উনি নির্বাচিত হবে নিশ্চিত যে ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালো কাজ করবে সেটা আমি নিশ্চিত। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজি এবং অমিত শাহজিকে আমাদের মাননীয় হোম মিনিস্টার উনাকে ধন্যবাদ।